যে খবর দেখে এখন নজর রাখবো বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগ গ্রেফতার এক আইএসএফ নেতা আপনাদের আবারও জানিয়ে রাখি বাড়িতে বোমা মজুত করে রাখার অভিযোগ গ্রেফতার হলেন আইএসএফ নেতা এমনটাই জানতে পারা যাচ্ছে আপনাদের আবারও জানিয়ে রাখি বাড়িতে বোমা মজুত রাখার অপরাধে গ্রেফতার করা হলো আইএসএফ নেতাকে এমনটাই জানতে পারা যাচ্ছে ঘটনা উত্তর চব্বিশ পরগনার মথুরাপুর দাসপাড়ার ঘটনা মথুরাপুর দাসপাড়ার ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাড়িতে বোমা মজুত করে রাখার অভিযোগ আইএসএফ নেতার বিরুদ্ধে বোমা মজুত করে রাখার অভিযোগ বাড়ি থেকে উদ্ধার কুড়িটি বোমা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কুড়িটি বোমা বাড়িতে বোমা মজুত করে রাখার অপরাধে গ্রেফতার আইএসএফ নেতা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কুড়িটি বোমা উত্তর চব্বিশ পরগনার মথুরাপুর দাসপাড়ার ঘটনা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কুড়িটি বোমা আইএসএফ নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কুড়িটি বোমা বাড়িতে বোমা মজুত রাখার অপরাধে গ্রেফতার আইএসএফ নেতা উত্তর চব্বিশ পরগনার মথুরাপুর দাসপুরের ঘটনা বাড়িতে বোমা মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার আইএসএফ নেতা বাড়ি থেকে উদ্ধার করা হয় কুড়িটি বোমা বাড়িতে বোমা মজুত করে রাখার অপরাধে গ্রেফতার আইএসএফ নেতা উত্তর চব্বিশ পরগনার মথুরাপুর দাসপুরে উত্তর চব্বিশ পরগনার মথুরাপুর দাসপাড়ার ঘটনা গ্রেফতার আইএসএফ নেতা এ নিয়ে কথা বলবো প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে দেবাশিস বাড়ি থেকে কুড়িটি বোমা উদ্ধার হলো আইএসএফ নেতার গ্রেফতার হয়েছেন তিনি কি জানা যাচ্ছে দেখো সুচিতারা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার তিতিবা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর দাসপাড়া এখানে আইএসএফ নেতা হাবিবুর মণ্ডল তার বাড়ি থেকে গতকাল রাতের বেলা কুড়িটি বোমা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে একজন আইএসএফ নেতা তার বাড়ি থেকে এত পরিমাণ বোমা কিভাবে উদ্ধার মানে পাওয়া গেল এবং তিনি কি উদ্দেশ্যে যিনি রেখেছিলেন এই বোমাগুলো সমস্ত ব্যাপারটা পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি ওই আইএসএফ নেতা হাবিবুর মণ্ডলকে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল রাতেই আজ তাকে বারাসাত আদালতে পাঠানো হবে তাকে মানে পুলিশি রিমান্ড চেয়ে পাঠানো হবে যে কি কারণে জন্য তিনি এই বোমাগুলো রেখেছিলেন তার কি উদ্দেশ্য ছিল সমস্ত ব্যাপারটা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে সুচেতনা কুড়িটি বোমা মজুত ছিল তার বাড়িতে এটা একটি গুরুতর ঘটনা এবং কোনো বড়সড় নাশকতামূলক কাণ্ড ঘটাবার তাদের প্ল্যানিং ছিল কিনা কোনো পরিকল্পনা ছিল কিনা এই বিষয়ে কি এখনো পর্যন্ত মুখ খুলেছে ওই গ্রেফতার হওয়া আইএসএফ নেতা কিছু জানা যাচ্ছে পুলিশ কি দেখো আমরা হাবিবুর মণ্ডলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি কিন্তু কোনো রকম ভাবে সাংবাদিকদের সামনে কথা বলেননি এবং সেটা পুলিশও আমাদের এই মুহূর্তে যারা বলেছে যে আমরা সমস্ত ব্যাপারটা তদন্ত করে দেখছি যে কি উদ্দেশ্যে ওই বোমাগুলি রাখা হয়েছিল এবং কোনো রকম অশান্তি সৃষ্টি করা বা অন্য কোনো কারণে কোনো উদ্দেশ্য ছিল কিনা পাশাপাশি অন্য কোনো রকম উদ্দেশ্য ছিল কিনা সমস্ত ব্যাপারটা পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে বেশ অনেক ধন্যবাদ দেবাশিস